Dominga. Hello everyone, welcome to our channel Mature on Wheel. I hope you guys are doing perfectly fine. Today we have come up with a new episode of our North Bengal ride. Hopefully you will enjoy this. সকালেই আমরা রিসর্ট থেকে বেরিয়ে এই চা বাগান দেখতে পেলাম। কালও হয়তো এই চা বাগানের পাশ দিয়ে ক্রস করেছি, কিন্তু অন্ধকার থাকায় কিছু দেখা যায়নি। রাস্তা দিয়ে শুধু চা বাগান দেখতে পোষাচ্ছিল না, তাই আমরা বাইক নিয়ে চলে গেলাম চা বাগানের ভিতরে। এই চা বাগানগুলো প্রতিবার ট্রেনে করে যাওয়ার সময় দেখতাম, আর এবারে বাইক নিয়ে এত কাছ থেকে আলাদাই এক্সাইটমেন্ট ছিল। ছোটোখাটো অফ রোড দেখলে আমার যেতে খুবই ইচ্ছা করে, আর এখানটাও দেখে লোভ সামলাতে পারলাম না। দুদিকে চা বাগান, আর চা বাগানের মধ্য দিয়ে বাইক চালানোর অনুভূতিটাই আলাদা। পুরো চা বাগানটা ছিল একদম ফাঁকা, একটাও লোক ছিল না। শুধু চা বাগানে থেকে গেলে তো আর হবে না, তাই আমাদেরকে আবার ফিরতে হলো আমাদের রাস্তায়। দার্জিলিং মোড় থেকে বাঁদিকে আমরা হিলকাট রোড ধরলাম। বড় বড় গাছের ছায়া ঘেরা এই সুন্দর রাস্তা, আর পাশ দিয়ে চলে গেছে টয় ট্রেনের লাইন। এটা যে মে মাস এবং তার গরম আমরা হাড়ে হাড়ে টের পেয়েছি এর আগের রাস্তাগুলো, কিন্তু গাছের ছায়া এতটা টেম্পারেচার ডিফার করবে সেটা বুঝতেই পারিনি। বুঝলে প্রিয়, তাই আমাদের বেশি বেশি গাছ লাগাতে হবে। সেতুরে দেখা যাচ্ছে পাহাড়। আমাদের বাইক ট্রিপের ফার্স্ট টাইম আমরা এখন পাহাড় দেখলাম। পাহাড় দেখার পর মনটা যেন এমনিই ঠান্ডা হয়ে গেল। আর ঠিক এই কারণেই আমি ঘুরতে যাওয়ার নেশায় এতটা আসক্ত। আর এটা আমি সবাইকে বারবার বলি যে টাকা না জমিয়ে ঘুরতে যাও, পরে টাকা সময় থাকলেই যে শারীরিক সক্ষমতা থাকবে তা নাও হতে পারে, হয়তো বা জীবনটাও ফুরিয়ে যেতে পারে। দেখতে দেখতেই আমরা মহানন্দা ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিতে ঢুকে পড়লাম। ওহ, বাই দ্য ওয়ে, আজকে ডেস্টিনেশন তো বলাই হয়নি। আজকে আমরা যাচ্ছি শিবখোলা, তো ওখানেই আজকে থাকার প্ল্যান আছে। জানি না কোনো বুকিং পাবো কি না, যদি না পাই তাহলে অন্য কোনো প্ল্যান, কিন্তু আপাতত এটাই। আমরা এখনও হিলকাট রোডেই আছি, আর এই হিলকাট রোড ধরে সোজা এগোলেই কার্শিয়াং হয়ে আমরা দার্জিলিং পৌঁছাতে পারব। কিন্তু যেহেতু আমাদের শিবখোলা যাওয়ার প্ল্যান, তাই আমরা রংটং থেকে ডান দিকে বেগে যাব শিবখোলার দিকে। এই পুরো রোডটার সিনিক বিউটি একটা আলাদাই লেভেলের, যারা এখান দিয়ে গেছো তারা নিশ্চয়ই জানো। আর এই হলো দার্জিলিং হিমালয়ান রেলওয়ের রংটং স্টেশন, আর এর কিছুটা আগেই ডান দিক দিয়ে আমরা উঠে যাব শিবখোলার রাস্তায়। শিবখোলার রাস্তাগুলো ছিল ভয়ঙ্কর সুন্দর। ভয়ঙ্কর এই জন্য বলছি কারণ রাস্তাগুলো ছিল যথেষ্ট স্টিফ, আর সৌন্দর্য তো তোমরা দেখতেই পাচ্ছ। রাস্তায় যেতে যেতে আমরা দেখতে পেয়েছিলাম চারটে হর্নবিল। যেহেতু এই পাখিগুলোকে সচরাচর দেখা যায় না, তো আমাদের দেখে তো খুবই ভালো লেগেছিল। আর এই
এটাই হলো শিবখোলা নদী। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট নেব। ভাইটির সাথে দেখা হলো এবং ভাইটি নিজে থেকে আমাদেরকে জিজ্ঞাসা করলো তোমাদের চ্যানেলের নাম কি। তো আমি বললাম, তারপর ভাইটি নিজে থেকে দেখলাম সাবস্ক্রাইব করে নিল। থ্যাংক ইউ ভাইটিকে। এখানে খোঁজ নিয়ে জানলাম শিবখোলাতে থাকার জন্য একটি জায়গা আছে, শিবখোলা অ্যাডভেঞ্চার ক্যাম্প। তো আমরা এখন সেখানেই যাচ্ছি। আর এই অ্যাডভেঞ্চার ক্যাম্পে যাওয়ার জন্য এই নদীটা ক্রস করেই যেতে হয়। যেহেতু শিবখোলাতে থাকার জন্য একটি মাত্র জায়গাই আছে, তো আমি সবাইকে অবশ্যই সাজেস্ট করব, যারা এখানে যেতে চাইছেন অবশ্যই আগে থেকে বুকিং করে যাবেন। আর বুকিং নাম্বারটা এই ভিডিও ডেসক্রিপশনে দেওয়া রইল। দিস ইজ আওয়ার হোম স্টে। আই ডোন্ট নো, তোমার কাছে ছিল। টাইসন এসে গেছে। চলো চলো এই অ্যাডভেঞ্চার ক্যাম্পের রুমগুলো তোমাদের দেখাই। আচ্ছা বাইরেটাকে দেখিয়ে দিই। এটা হচ্ছে শিবখোলা নদীটা, মেবি সামনেই নদী, বসার জায়গা আছে, তো পাহাড় আছে। আর এই হচ্ছে জঙ্গলের মাঝখানে রুম, ফোর বেডেড রুম আছে। আমরা দুজন আছি, বাট আর রুম অ্যাভেলেবেল নেই বলে এটাই নিয়েছি। আচ্ছা বাথরুম ক্লিন, ওকে গুড। চলো বাকি বাইরে। তো যাই হোক, রুমের ব্যাগট্যাগ রেখে আমরা তাড়াতাড়ি চলে এলাম নদীতে স্নান করতে। নদীর জলটা কিন্তু ছিল ভীষণ ঠান্ডা, কিন্তু এখানে ওয়েদার গরম থাকার জন্য এই জলে স্নান করতে আমাদের একটু প্রবলেম হয়নি। এই যে আমাদের অ্যাডভেঞ্চার ক্যাম্প নদীর একদম ধারে, এখানে স্নান করতে আমার কী যে মজা লেগেছে কী বলবো, ভীষণ ভীষণ ভালো লেগেছে। আর মাছগুলো মাঝে মাঝে এসে পায়ের নিচে ধাক্কা দিচ্ছিল। লাঞ্চ করে একটু রেস্ট নিয়ে বিকালবেলা আমরা বেরিয়ে গেলাম আশপাশটা একটু ঘুরে দেখার জন্য। অ্যাডভেঞ্চার ক্যাম্পের পাশেই একটা ঝর্ণা ছিল, তো সেটা দেখার উদ্দেশ্যেই আমরা একটু হাঁটতে লাগলাম। তো এই হলো সেই ম্যানমেড ঝর্ণা যেটা দেখার জন্য উইকেন্ডে প্রচুর লোক আসে, আর উইকেন্ডেও বেশ ভালোই লোক থাকে।
শিলিগুড়ি থেকে এত কাছে এত সুন্দর একটা ডেস্টিনেশন আমরা পাবো সত্যিই আশা করিনি। তো যাই হোক, শিবকোলা ঘুরে আমাদের ওভারঅল এক্সপিরিয়েন্স খুবই ভালো ছিল। আজকের ভিডিওটি এখানেই শেষ করলাম। আমাদের নর্থ বেঙ্গল বাইক ট্যুরের আরও নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটিকে ফলো করবেন।